শুনি ততই মধুর লাগে, কেমন পাব তোমার দেখা মনে আশা জাগে। মোর নবীর নাম যত শুনি ততই মধুর লাগে, কেমন পাব তোমার দেখা মনে আশা জাগে। কি মধু মাখা তোমার নাম, পারি না দিতে মোরা তার দাম। দুই জগতে তোমার সম্মান, কি মধু মাখা তোমার নাম, পারি না দিতে মোরা তার দাম। দুই জগতে তোমার সম্মান, যদি ভুলে যাও নবী মোরে তুমি বাঁচব যে কিভাবে। মোর নবীর নাম যত শুনি ততই মধুর লাগে। বল সুবহানাল্লাহ। আসিলে মা আমিনার ঘরে, বরকতে ঘর গেল ভরে, ফারেস্তারা এসে উঁকি মারে। আসিলে মা আমিনার ঘরে, বরকতে ঘর গেল ভরে, ফারেস্তারা এসে উঁকি মারে। দায়ে হালিমার রোগা সেই ঘোরা ছুটে সবার আগে। মোর নবীর নাম যত শুনি ততই মধুর লাগে। মনের মাঝে তোমার নাম, ভাবি তব যত করি কাজ কাম, তোমায় মানিলে শুভ পরিণাম। মনের মাঝে তোমার নাম, ভাবি তব যত করি কাজ কাম, তোমায় মানিলে শুভ পরিণাম। যদি না ডেকো উম্মতি বলে তুমি বাঁচব যে কিভাবে। মোর নবীর নাম যত শুনি ততই মধুর লাগে, কেমন পাব তোমার দেখা মনে আশা জাগে। শেষ ছন্দটা শুনুন। পৃথিবীর সেরা মানব তুমি, ভুলব না কভু তোমায় আমি, আমার কাছে সবার চেয়ে দামি। পৃথিবীর সেরা মানব তুমি, ভুলি না কভু তোমায় আমি, আমার কাছে সবার চেয়ে দামি। যদি ভুলে যাও মোর কিয়ামতের মাঠে যাব যে জাহান্নামে। মোর নবীর নাম যত শুনি ততই মধুর লাগে, পারি না কভু দিতে সেই দাম, কবে যে পাব তোমার দেখা মনে আশা জাগে। চলমান সভার সভাপতি, সামনে বসে থাকা বৈজ্যেষ্ঠ বৈকনিষ্ঠ মুয়াজ্জেজ হাজিরানি মজলিস, পর্দার অন্তরালে মা খালা বোন ও বোনান্নেরা, সর্বপ্রথমে সেই মহান সত্তা রাব্বুল আলামিনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে আল্লাহ আমাদেরকে শত ব্যস্ততার মাধ্যম দিয়েও মুসলিম গায়ের মুসলিম তথা সকল মানুষদেরকে এই সুন্দর একটা মোড়ে রোডের সামনে
জালসা আমাদেরকে শোনার জন্য তৌফিক দান করেছেন সকলে বলি আলহামদুলিল্লাহ তার পরিপরি আমাদের প্রিয় নবীর প্রতি লাখো কোটি দরুদ ও শান্তির ধারা বর্ষণ হোক যিনি সাধ্য সম জাতির জন্য 570 খ্রিস্টাব্দে আরবের মক্কা শহরে জন্মগ্রহণ করে আমাদের সকলকে ইসলামের পথ দেখিয়ে গেছেন সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধুগণ আজ স্বল্প বিষয় আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত বিবরণ রাখব কিন্তু কথাগুলোকে আপনাকে ব্র্যান্ডের সঙ্গে মগজটাকে ধুলাই করে ব্র্যান্ড মেমোরিতে সেই কথাগুলোকে ভরে নিয়ে যেতে হবে সবাই বলুন ইনশাআল্লাহ আমরা এই কথাগুলোকে ভালো করে শুনব যেহেতু আমরা সবাই একে অপরকে চিনি অর্থাৎ আমাকে বেশিরভাগ মানুষ আপনারা চিনেন তো আলহামদুলিল্লাহ আজ আমার বিষয় থাকবে সৎ আচরণ নম্র আচরণ কি বললাম বলুন সদাচরণ নম্র আচরণ এই সদাচরণ নম্র আচরণের ভিতরে আমি দুই একটি সংক্ষিপ্ত হাদিস বলবো বলার পরে দুই একটা উদাহরণ স্বরূপ বলার পরে আবার তো কবিতাগুলো আছে আমি আমার যেই দায়িত্ব আমার উপরে চাপিয়ে দেওয়া হয়েছে সেই দায়িত্বের দিকে একটু এগিয়ে যাব ইনশাআল্লাহ তথা সকল ভাইদেরকে বলছি এই বিষয়টা সকলেরই কাজে লাগবে সদাচরণ নম্র আচরণ কাকে বলে একটা মানুষ যদি সদাচরণ তৈরি করতে চায় তাহলে অল বডিতে কোন ছেলে যদি মেট্রিক পাস করে তার বহির প্রকাশ থাকে সে রেজাল্ট পেয়েছে এটা হলো তার বহির প্রকাশ কিন্তু একটা মানুষের ভিতরে যদি সদাচরণ সে তৈরি করতে চায় নম্র ভদ্র আচরণ তৈরি করতে চায় তাহলে তার মেন যে জিনিসটা জিহ্বাটাকে কন্ট্রোল করলেই সদাচরণ অটোমেটিকলি আল্লাহর তরফ থেকে তার কাছে চলে আসবে বলুন সুবহানাল্লাহ একনিষ্ঠ শ্রোতা মণ্ডলী সদাচরণ দিয়ে আমি ভূমিকা বেশি লম্বা করছি না একটি হাদিস শুনুন হাদিসটা কি হিন্দু মুসলিম অবশ্যই আমরা সবাই শুনব নম্র আচরণ কাকে বলে আপনাদের একটা কেতাবেও নাই রামায়ণ মহাভারত বেদ বাইবেল গীতা যতগুলো ত্রিপিটক রয়েছে জিন্দা বিস্তার রয়েছে যতগুলো কিতাব রয়েছে সমস্ত কিতাব আমরা পড়ে দেখেছি যে সদাচরণ নম্র আচরণ সর্ব জায়গায় যা তুলে ধরা হয়েছে আল্লাহর কোরআনে তার থেকে অধিক তুলে ধরা হয়েছে বলুন সুবহানাল্লাহ একনিষ্ঠ শ্রোতা মণ্ডলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনে ঈদগাহে যাওয়ার সময় একটি ইহুদির ছেলে সুবহানাল্লাহ বলেন একটি ইহুদির ছেলেকে কোলে নিলেন ধুলাবালিতে কাদাকাদি করছে ঘাড়ে রুমালটা নিয়ে মাথার পাগড়িটা খুলে ধুলাবালিগুলো ঝাড়লেন সাহাবীরা বললেন ছেলেটি তো ইহুদি কেন এরকম করলেন তখন নবীজি বলছেন ও আমার সাহাবীরা আমি জানি রে এটি হলো ইহুদির সন্তান তবে কুল্লু মাউলাদি উলাদি আলাল ফিতরা প্রত্যেকটি সন্তান জন্মগ্রহণ করে মুসলিমের তরফ থেকে মুসলমান হয়ে জন্মগ্রহণ করে বড় হয়ে বাপটাকে ইহুদি বানিয়ে দেয় বাপ মা তাকে নাসারা বানিয়ে দেয় বাপ মা তাকে খ্রিস্টান বানিয়ে দেয় বাপ মা তাকে বিভিন্ন পর্যায়ে বানিয়ে দেয় আমি জানি রে এর জন্য আল্লাহ নবী সুন্দর হাদিস পেশ করেছেন মাল্লাম ইয়ারহাম সাবিরনা ওয়ালাম ইয়াতির কাবিরনা ফালাইসা মিন্নি যে ব্যক্তি ছোটদেরকে স্নেহের খাতায় আবদ্ধ রাখলো না আর যে ব্যক্তি বড়দেরকে সম্মান করলো না সে ব্যক্তি আমার উম্মত হতে পারে না তাহলে আমার বক্তব্য দেওয়ার উদ্দেশ্য হলো আপনাকে ছোট দেখলে আদর করতে হবে চাই সে হিন্দুর ছেলে হোক চাই সে মুসলিমের ছেলে হোক চাই সে খ্রিস্টানের ছেলে হোক হোক না কেন ছোটদেরকে আদরে খাতায় আপনাকে রাখতে হবে দুনিয়াটা আমাদের বেশি দিন নাই অত আমরা এই 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 করে ডিফারেন্স করে আমাদের কোনো লাভ নেই ডিভাইডার করে আমাদের কোনো লাভ নেই আমাদের দুনিয়াটা কয়েকক্ষণের জন্য তাই বলি একটা কথা আমি মাঝে মধ্যে মুসলিম হইলে কাফনে খ্রিস্টান হইলে কফিলে হিন্দু হলে চিতায় পুড়ে যায় অমানব দুই দিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কিছুই নাই অমানব দুই দিনের দুনিয়াতে অহংকার করার নাই রে কিছুই নাই ও যতই কর বাড়ি গাড়ি
ইয়ার কন্ডিশন সাড়ে তিন হাত মাটির বিছানা হইবে রে আসন তোর হইবে রে আসন যতই করো বাড়ি গাড়ি ইয়ার কন্ডিশন সাড়ে তিন হাত মাটির বিছানা হইবে রে আসন তোর হইবে রে আসন সকাল যদি হতে পারে সন্ধ্যা নামবে ভাই ও মানব দুই দিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কিছুই নাই নারে তাকবীর আমাদের গৌরব করে অহংকার করে কোনো লাভ নেই তুই তো কালো কুটকুটে হ্যাঁ তুই তো ফর্সা এরকম করে কোনো ইয়ে নেই আল্লাহ নবীর জন্য মানে ফাইসালটা মেরে দিয়েছেন কি লা ফাযলা লা রাবিকিন ওয়ালা আযামিন ওয়ালা লা আযামিন আলা রাবিকিন ইল্লা বিত্তাকওয়া আরবের লোকেরা বলবে আমরা সব থেকে ভালো চলবে না ভারতের মুসলমানে আরবের থাকে অনেক ইমান থাকতে পারে বলুন সুবহানাল্লাহ একনিষ্ঠ শ্রোতা মণ্ডলী এই জন্য আমি বলছিলাম যে আমাদেরকে নম্র আচরণ ব্যবহার করতে হবে সদা সর্বদায় পিতামাতা থেকে শুরু করে বাড়ির পরিবার থেকে শুরু করে গ্রাম্য তদন্তল থেকে শুরু করে আপনি যেখানে যান না কেন আপনার যেন আচরণ থাকে নম্র যেন ভদ্র আরেকটা দৃষ্টান্ত দিই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কি দেখেন এরকম করে আমার দিকে লক্ষ্য করে সবাই মদিনার মসজিদ নববীতে আল্লাহ নবী নামাজ পড়তে দাঁড়াচ্ছেন জোহরের আজান হলো একামত হলো বেলাল একামত দিচ্ছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাইয়াল সালাতি হাইয়াল ফালাহ কদ কামাতিস সালাতু কদ কামাতিস সালাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ এমত অবস্থায় জানালার ফাঁক দিয়ে একটা একটা ছেলে ইহুদির ছেলে ছোট বাচ্চা আল্লাহ নবীকে ডেকে কি বলছেন জানেন ও মুসলমানের নবী আজ দুপুর বেলায় আপনার বাড়িতে আপনার দাওয়াত রইল আল্লাহর নবী মেহরাব থেকে গিয়ে ওই ছোট্ট বাচ্চাটাকে গালে চুমো দিয়ে বলছে বাবা দাঁড়াও এখানে তুমি দাঁড়িয়ে থাকো নামাজটা পড়ে নেই তারপর তোমার সঙ্গে আমি দাওয়াত খেতে যাচ্ছি বলুন সুবহানাল্লাহ হ্যাঁ ভাই সেই ছেলেটির সঙ্গে চলে যাচ্ছে এবার নবী নামাজ পড়া করে এবার দেখে নেন আচরণ তাকে বলে আমি এটার জন্য বলছি আপনার ভিতরে শত সহিষ্ণুতা থাক আপনাকে দেখে সবাই আনন্দ পাক আপনার মুখের হাসিতে মুখের কথাতে কেউ যেন কষ্ট না পায় আল্লাহর নবী যখন চলে গেলেন ইহুদি লোকটি দূর থেকে বলছে বেহায়া নবী তোমার কি শরম নাই লজ্জা নাই তুমি আমার ছোট্ট ছেলেটার কথা শুনে আমার বাড়িতে নিমন্ত্রণ খেতে আসলে আল্লাহর নবী বলছেন ইহুদি রে আমি তোর বাড়িতে খেতে আসিনি রে আমি একজন এমন নবী রে আমি সেই ছোট বাচ্চাদেরকে খুব স্নেহ করি তোমার ছেলেটাকে বড্ড ভালোবাসি বিদায় আমি তোমার বাড়িতে তোমার ছেলেটিকে আনন্দ দেওয়ার জন্য এসেছি আনন্দ দেওয়ার জন্য এসেছি দ্বিতীয় দিন আবার নবী নামাজে দাঁড়িয়েছেন আবার একই কথা মুসলমানের নবী আমার বাড়িতে আপনার দাওয়াত রইল দ্বিতীয় দিন একই অবস্থা তো হযরত উমর আর আলী রাদিয়াল্লাহু আজমাইন ইনারা দেখছেন কি দেখছেন যে আচ্ছা নবী তো ইহুদির বাড়িতে দাওয়াত খেতে যাচ্ছেন শুকনা মুখ আসছেনও শুকনা মুখ এখানে একটা মনে হচ্ছে কোনো কিছু আছে রহস্য হয়তো নবীকে অপমান করা হচ্ছে আমার বন্ধু এবার ওমর আর আলী দুজনে তলোয়ারি নিয়ে চলে যাচ্ছেন কোথায় পিছনে পিছনে এবার নবী চলে যাচ্ছেন তৃতীয় দিনে যখন যায় পিছনে আলী আর ওমর আছে নবীজি যখন রাস্তা দিয়ে অর্ধেক রাস্তায় গেছেন তখন সেই ছোট্ট বাচ্চাকে মুখে মুখে দেখে বলছে তুমি কে গো তুমি কোন নবী গো তোমাকে বারবার দুই দিন আমার বাবা অপমান করলো তবু আমি তোমাকে ডেকেছি তুমি আমার সঙ্গে যাচ্ছ তখন ছোট্ট বাচ্চাটাকে আদর করে বলছে বাবা তোমার বাবার কথাই কিছু মনে করিনি তোমাকে আনন্দ দিতে হবে আমি যে প্রিয় নবী মুহাম্মদ এসেছি রে যখনই বাড়ির দরজার সামনে প্রবেশ করলেন ইহুদি এবার কিছু বলবেন তাই বাচ্চাটা এবার দুই হাত জোরে করে বলছে বাবা গো কিছু বলো না কিছু গালি গালাজ করিয়েন না
ইনি একজন এমন নবী, ইনাকে কোনো গালি দেওয়া যাবে না। আমি ইনার মুজিজা দেখেছি, অনেকগুলো মুজিজা তিনার আছে। আল্লাহর নবীর সামনে কলা গাছ কাটলে যেমন ধম করে পড়ে যায়, তেমন পায়ে পড়ে বলছেন, নবী গো আমি বুঝতে পারিনি গো নবী, তবে আজকে ক্লিয়ার হলাম সারা পৃথিবীর কুল কায়নাতের জন্য আপনাকে আল্লাহ রহমাতুল লিল আলামিন বলে পাঠিয়েছেন। অতএব নবী গো আর দেরি নয়, আপনি আমাকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দেন। উমর আর আলী ঘুরে চলে যাচ্ছেন, নবী বলছে কেন ঘুরে যাচ্ছ আসো। তখন বলছি ইয়া রাসূলুল্লাহ আপনার চরিত্রে এমন দাম, এখানে তরবারি কোনো কাজ করবে না। সুবহানাল্লাহ বলেন কোনো কাজ করবে না, তরবারি কোনো খাওয়া নেই আপনার চরিত্রের সামনে। এজন্য লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, মহান আল্লাহ আমাদের নবীকে সমস্ত মানবের জন্য চরিত্রের মডেল হিসাবে পাঠিয়েছে। আপনি বুঝতে পারলেন? এবার আপনার বাড়িতে যদি কোনো হিন্দু মানুষ আপনার প্রতিবেশী যদি অসুখে পড়ে থাকে, আপনার উচিত হবে 1 কিলো আপেল নিয়ে তার কাছে মেহমানদারি করার। আপনি মেহমান হয়ে যাবেন, আপনি তাকে দেখতে যাবেন, প্রতিবেশীর হক আদায় হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আমার একনিষ্ঠ শ্রোতা মণ্ডলী, কিন্তু যাবেন কোথায়? সব দিকে তো ভেজাল, সব দিকে ভেজাল। আল্লাহু আকবার। আমি এবার কোনো সময় আমরা ডাক্তারখানায় অতটা সময় কাটাইনি, যেই সময় এবার কাটাতে হয়েছে, কারণ রুগী হলে তো কাটাতেই হবে। গিয়ে দেখলাম রে বাপ, মালদাও গেলাম সেখানেও ভেজাল, রায়গঞ্জে গেলাম সেখানেও ভেজাল, সর্ব জায়গায় দালালের কারবার। ওষুধগুলো দিচ্ছে এখন ওষুধের নম্র ব্যবহার নাই, 2 নম্বর ওষুধ সহ পাওয়া যায়। এজন্য আমরা একটা কথা বলি, ফট করে আমার সেই কবিতাটা মনে পড়ে গেল। তা আগের সেই দিনগুলো তো আর সামনে আমরা পাবো না, সেখান থেকে এই কবিতাটা বলছি আপনারা শ্রবণ করুন, এখানে অনেকগুলো জিনিস পাওয়া যাবে। আগেকার দিন কি ফিরে পাবো আর আমরা, আগে সেই দিন কি ফিরে পাবো আর, আগে সেই দিন কি ফিরে পাবো আর আমরা, আগে সেই দিন কি ফিরে পাবো আর। আগেকার ডাক্তারেরা ছিল না এত চিটার, হইলে জ্বর জারি লাগাইতো থার্মোমিটার। আগেকার ডাক্তারেরা ছিল না এত চিটার, হইলে জ্বর জারি লাগাইতো থার্মোমিটার। বগলে চেপে ধরে 1-1.5 মিনিট পরে ঝাড়া মেরে বলতো 104। আগে সেই দিন কি ফিরে পাবো আর আমরা, আগে সেই দিন কি ফিরে পাবো আর। প্যারাসিটামল একটা চারানা, ঔষধ দিয়ে বলতো দেশি খাবা না। প্যারাসিটামল একটাই চারানা, ঔষধ দিয়ে বলতো বেশি খাবা না। জ্বর একটু বেশি হলে কোট্রিম দিয়ে দিলে, জ্বর একটু বেশি হলে কোট্রিম দিয়ে দিলে ভালো হয়ে যেত 1-2 দিন পর। আগে সেই দিন কি ফিরে পাবো আর আমরা, আগে সেই দিন কি ফিরে পাবো আর, আগে সেই দিন কি ফিরে পাবো আর আমরা, আগে সেই দিন কি ফিরে পাবো আর। হাতুরের ডাক্তারদের ছিল হাত জোশ, রুগী এলে বলতো আমার পাশে বস। হাতুরের ডাক্তারদের ছিল হাত জোশ, রুগী এলে বলতো আমার পাশে বস। দেখি তো চোখের পাতা বলে তো রোগের কথা, দেখি তো চোখের পাতা বলে তো রোগের কথা। ফিস দেওয়া লাগতো না, ছিল না চেম্বার তাদের, ফিস দেওয়া লাগতো না, ছিল না চেম্বার। আগে সেই দিন কি ফিরে পাবো আর আমরা, আগে সেই দিন কি ফিরে পাবো আর, আগে সেই দিন কি ফিরে পাবো আর আমরা, আগে সেই দিন কি ফিরে পাবো আর। নারে তাকবীর। আমার একনিষ্ঠ শ্রোতা মণ্ডলী, আমি আপনাদেরকে বলতে চাই, লম্বা হয়ে যাবে বিশাল কবিতা, তো যেটা আপনাদেরকে বলতে চেয়েছিলাম, সব জিনিসে ভেজাল কেন? সদ আচরণ না থাকার জন্যই, নম্র আচরণ না থাকার জন্যই এই ভেজালটা চলছে আমাদের। আমার একনিষ্ঠ শ্রোতা মণ্ডলী আপনারা বসে পড়ুন, আপনারা যত তাড়াতাড়ি করে বসে পড়বেন, বেশি আর তো সময় নাই। আর
দাঁড়িয়ে আছেন, এদিক ওদিক ঘোরাঘুরি করছেন, বিধায় আপনারা কেন এরকম ঘোরাঘুরি করছেন গো, একটু বসেন না। আরে ভাই, কোরআন এবং হাদিসের কথা যেখানে চলে, কোরআন এবং হাদিসের কথা যেখানে অবতরণ করা হয়, সেই জায়গায় আল্লাহর তরফ থেকে রহমত নাজিল হয়, বলুন সুবহানাল্লাহ। আপনি আর আমি এদিক ওদিক করে রহমত ছাড়া হবো কেন, হাত ছাড়া হবো কেন? আমি একটা কথা বলি, সৎ আচরণের জন্য চার প্রকার মানুষের কথা বলবো, তারপরে আমি একটু আমার কাজের দিকে গিয়ে বক্তব্য ইতি যমনি কাটানো ইনশাআল্লাহ। চার প্রকার মানুষ জাহান্নামে থাকবে, ওই চার প্রকার মানুষ বাবন সবাই শুনবেন। হিন্দুরা বলি নরক, আমরা বলি জাহান্নাম। এই নরকের ভিতরে চার শ্রেণীর মানুষ ওই জাহান্নামটাকে টুল পার করবে। কোন শ্রেণীর মানুষ? চার শ্রেণীর মানুষ। কে কে তারা? একটা হলো দেখেন, জিহ্বাকে যদি আপনি কন্ট্রোলে রাখেন তাহলে আপনার কিন্তু খুব মারাত্মক জিনিস রয়েছে। যদি জিহ্বা ত্রুটি করে আপনি চার শ্রেণীর মানুষের বিভক্তে পড়ে যাবেন। চার শ্রেণীর মানুষের ভিতরে পড়বেন। তো এক নাম্বার শ্রেণীর মানুষকে, এক নাম্বার ব্যক্তি হলো যে ব্যক্তি ধারণা করে মানুষকে, কুধারণা করে লোকটার চরিত্র এরকম। কুধারণা করাটাও হারাম, সুধারণা করাটাও হারাম। রাসূল বলেছেন কুধারণা করাটাও হারাম, সুধারণা করাটাও হারাম। শুনেন, যে ব্যক্তি মানুষকে ধারণা করবে জাহান্নামের ভিতরে, তারা কি করবে? নিজস্ব শরীরের চামড়াটাকে এইভাবে দাঁত দিয়ে ধরবে আর চিৎকার করবে, গোটা জাহান্নামকে তুল পার করে দেবে। এদেরকে দেখার পরে অন্যান্য জাহান্নামীরা বলবে আল্লাহ এদেরকে হটিয়ে দেন, না হলে আমাদেরকে হটিয়ে দেন এই জাহান্নাম থেকে, এদের চিৎকার আমরা সহ্য করতে পারছি না। এ ব্যক্তি ধারণা করবে, তবে সুধারণা থাকা ভালো, বহির প্রকাশ করা ঠিক নয়। আপনি ধারণা মানুষের করবেন না, এক নাম্বার হলো। এটা হলো জিহ্বার গুনহা, গীবত একটা পাপ। আল গীবত অসাধ্য মিনা জেনা, যে ব্যক্তি গীবত করে সে ব্যক্তি জেনার থেকে নিকৃষ্ট কাজ করে, বলুন নাউজুবিল্লাহ। এটা হলো আপনার জিহ্বার গুনহা। দ্বিতীয় নাম্বারে আল্লাহর নবী বলেছেন, দ্বিতীয় এক শ্রেণীর মানুষ দেখলাম তাদের মুখ থেকে রক্ত পড়ছে, পুজ পড়ছে, এত দুর্গন্ধ টিকা যায় না, বাপরে মারে করে চিৎকার করবে, জাহান্নামকে তুলপার করবে। এদেরকে দেখার পরে অন্যান্য জাহান্নামীরা বলবে আল্লাহ এদেরকে সরিয়ে দেন, নচেত আমাদেরকে সরিয়ে দেন। তাহলে প্রথমটা হলো জিহ্বার গুনাহ, ধারণা করা। দ্বিতীয়টা কি? এই ব্যক্তির কেন রক্ত বুঝ পড়ছে? এই ব্যক্তিটা হলো খিস্তি করে কোথায় কোথায় ওর সঙ্গে বসবেন, খালি নোংরা ভাষা মুখ থেকে ব্যবহার করবে, খালি আজে বাজে ভাষা ব্যবহার করবে। এজন্য বলছি আদাস হিন্দু মুসলমান ভাইরা, আপনারা যতজন এখানে বসে আছেন, কেউ কোথায় কোথায় খিস্তি দিবেন না, নোংরা ভাষা ব্যবহার করবেন না। যদি নোংরা ভাষা ব্যবহার করি তাহলে আমাদেরকে জাহান্নামের ভেতরে রক্ত আর পুঁজগুলো পরে গান্দা হয়ে যাবে। তৃতীয় নাম্বার লোকের গুণা বলবো, তৃতীয় নাম্বার লোকটা হলো এই আল্লাহ পাকের নবী বলছেন, আমি এক শ্রেণীর মানুষকে দেখলাম আল্লাহ জাহান্নামের সুন্দুকে ভরে তালা মেরে দেবে আর জাহান্নামের বিছানা দিবে, জাহান্নামের তোশক দিবে, বালিশ দিবে, আর সুন্দুকের ভিতরে সে থাকবে, গোটা সুন্দুকটাকে তোরপাতে তোরপাতে জাহান্নাম খানা তুর পার করবে। জাহান্নামীরা বলবে আল্লাহ এদেরকে হটিয়ে দেন, নচেত আমাদেরকে হটিয়ে দেন। এই ব্যক্তি হলো হারামখোর, যে ব্যক্তি হারাম খেয়েছে ওই ব্যক্তিকে আল্লাহ এরকম শাস্তি দান করবে। হারামখোর কাকে বলে? গুল খাওয়া হারাম, সিগারেট খাওয়া হারাম, খৈনে খাওয়া হারাম। এরা বলছে আমাদের লাগছে আরাম, যত পান করি তত লাগে আরাম, আর মুরগি সাহেব কি খালে বলছে হারাম। না না না, আরো বাবা রে বড় বড় লম্বা লম্বা সিগারেট গুলো মুখে টানে, মনে হয় টুকরা মনে ভাটা চলছে, ফা ফা করে হাওয়া মারছে, মনে বিশাল ভাটা রে বাপ। এদেরকে দেখবেন, এরা হলো হারাম ঘোর। এরা কি ঘোর বলেন, কথা বলেন, এরা কি জোরে বলেন, এরা কি ঘোর? হ্যাঁ, এখানে আমরা যা আছি আমরা করবো না ইনশাল্লাহ, বলুন ইনশাল্লাহ। বিড়ি ঘোর,
আমি একে একে বলবো, আপনারা খালি বলবেন হারাম খোর, বলেন বিড়ি খোর, জর্দা খোর, সিগারেট খোর, কইনি খোর, যত খোর, সব এগুলো হারাম খোর। এই হারাম খোর গুলো যাক আলহামদুলিল্লাহ 21টা শতমন্ডলী। তাহলে যারা হারাম খাবে, আচ্ছা হারাম কি ওটা? আরেকটা হারাম শুনেন, ভাই ভাইয়ের অংশ, এটা হিন্দুর ভিতরে হয়, মুসলমানের ভিতরে হয়, ছোট ভাই বড় ভাইয়ের অংশকে খেয়ে নেয়, আছে না ভাই? এরকম হয় না? এরকম হয় তো জমি পেলা হারাম, অন্যের জমি খাবেন এটাও হারাম। হারাম আসতে আসতে আল্লাহ বলছেন ওয়াইলুল্লিল মুতাফিফিন, যে ব্যক্তি ওজনে কম দিবে আর নেওয়ার সময় বেশি নিবে এটাও হারাম খাবে। পেটে হারাম খেলো ওই ব্যক্তির জন্য ওই শাস্তিটা চলবে। চতুর্থ নম্বর নবী বলছেন, এটা বলেই আমি কালীশ্বরের দিকে যাচ্ছি, কেন আপনারা এদিক ওদিক করবেন না, ছড়িয়ে ছিটিয়ে যাবেন না, খুব সুন্দরভাবে শুনে রাখেন। চতুর্থ ব্যক্তিটা খুব ভয়ঙ্কর, আল্লাহর নবী বলছেন, এখানে আমরা সবাই জড়িয়ে আছি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তুমি আমাদের সকলকে ক্ষমা করে দাও। চতুর্থ ব্যক্তি হলো সুদঘর, যে ব্যক্তি সুদ খাবে রক্তের নদীতে সে জাহান্নামে ভাসবে, অনন্তকাল চিৎকার করবে, জাহান্নামীরা বলবে এদেরকে হটিয়ে দেন, নচেত আমাদেরকে হটিয়ে দেন। মমিন ভাই মমিন ভাই গো, মরণ ছাড়া কারো গতি নাই গো, মমিন ভাই মমিন ভাই গো, মরণ ছাড়া কারো গতি নাই গো, আজকে আছি মরাম এ দুনিয়াতে, কালকে যেতে হবে ওই পর পারে, মমিন ভাই গো, মরণ ছাড়া কারো গতি নাই গো, মমিন ভাই মমিন ভাই গো, মরণ ছাড়া কারো গতি নাই গো। তাহলে চারটা শ্রেণীর কথা বললাম ভাই, আল্লাহ যেন আমাদেরকে এই শ্রেণীর ভিতরে না ফেলায়। সকালে বলুন আল্লাহুমা আমিন। আমার একনিষ্ঠ শ্রোতা মণ্ডলী, আপনারা তো জানেন যে মৌলভী রসিমউদ্দিন সাহেবকে কিসের জন্য উঠায় যেখানে সেখানে, আলহামদুলিল্লাহ। তো একটু আমি কাঙ্গাল হয়ে পাঠ বই দেখছেন, কি সুন্দর লাইটের ব্যবস্থা, প্যান্ডেল ভেন আমার সঙ্গে দেখা করবেন, আপনার মানে সঙ্গে একটু দরকার আছে আমার, কারণ প্যান্ডেলটা আপনার খুব ভালো হয়েছে, আর মাইকম্যান বাবুও খুব ভালো, হ্যাঁ আলহামদুলিল্লাহ, অপারেটর ভালো ভালো চালাচ্ছেন তিনি। আমি আপনাদের বলছি এই যে মাদ্রাসা একটা, আমি আল্লাহর রহমতে বলছি, যারা ভালো কাজের দিকে এগিয়ে যাবে তাদেরকে সাপোর্ট করতে হবে, যারা মন্দ কাজের দিকে থাকবে ওদেরকে নিষেধ করতে হবে। এটা আমাদের মানরা আমিন কো মুন কারণ ফালিও গাইয়ের অবি আদি অনেক হাদিস রয়েছে আলহামদুলিল্লাহ। তো আসুন বাবা জীবন, আমার অনেক কথা বলার ছিল, স্বল্প সময় আমি কি বলবো, যে কারণ আমাদের সময় লাগে অনেক, আর মোটামুটি দেড় দু ঘন্টা হলে আরও ভালো হয় আলহামদুলিল্লাহ। তবে বক্তা আছেন, তিনি মুর্শিদাবাদ থেকে এসেছেন ভাই, আমি তিনার আলোচনা মাঝে মধ্যে শুনি, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা তিনি পেশ করেন। আমি হেমন্ত মল্লকের আলোচনা শুনি না, যাদেরকে ভালো লাগে তাদের শুনি, তার মধ্যে উনি একজন আছেন, হ্যাঁ ওনার আলোচনা আমি শুনি ইনশাআল্লাহ, আপনারা শুনবেন। তো আমার ভাইরা যত রকম শ্রোতা মণ্ডলী আছেন সবাই সহযোগিতা করবেন, 100, 200, 300, 400, 500, 1000 যে যা পারবেন, একটু হিতাকাঙ্ক্ষীরা একটু আমার হাতে দিয়ে আসেন তো ভাই, একটু কিছু দিয়ে পাঠান, আমি একটু আপনাদের জন্য দোয়া করি, হ্যাঁ ভাইজান আমার, আমি আপনাদের জন্য আশীর্বাদ করব, কেউ কিছু দিয়ে পাঠান, কেন এটা হলো উভয়ের ভালোবাসা, এখানে কোরআন চলবে, কোরআনের হাদিসে দাস দেওয়া হবে, এই জায়গাগুলোতে একটু সহযোগিতা করি ভাই। ভালো কাজে বাধা বিঘ্ন পদে পদে হয়, মগ্ন থাকিলে তাতে রত্ন পাওয়া যায়, ভালো কাজে যদি বাধা বিঘ্ন হয় কোনো একটাকে পড়ুয়া করতে হবে না। আসুন আমার একনিষ্ঠ শ্রোতা মণ্ডলী, যে যা পারেন একটু দেখি, এক ভাই আমার প্রথমে 100 টাকা দান করেছেন আলহামদুলিল্লাহ, সেই ভাইয়ের জন্য আমি দোয়া করি, আল্লাহ তুমি তার বাড়িতে বাফা বরকত দাও, রুচিতে বরকত দাও, অশান্তি অভাব দূর করে দাও, সকালে বলে আল্লাহুম্মা আমিন।